আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সরিষা লুটটা মাছ ভুনা। অবশ্যই আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে, একবার হলো ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে আসি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে মাথা পিছিয়ে যে তিনটা পেঁয়াজ আছে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা মজে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব হাফ চা চামচ সবুজের গুঁড়া। দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। এটা একটু ঝাল হবে সেজন্য একটু মরিচের পরিমাণটা বেশি দিলাম। আবার আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। যেমন ধনে গুঁড়া 1/2 চা চামচ, যেমন জিরের গুঁড়া 1/2 চা চামচ। তারপর এটাকে আমি উল্টে পাল্টে মারব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে এটাকে ভালোভাবে মারব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর একটু পানি দিব আমি, যেন এটা ভালোভাবে কষে যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত। তেলটা ভেসে উঠেছে, তাই মশলাটা ভেসে উঠেছে। তারপর আমি এটাকে ভালোভাবে একটু পাতিয়ে নিয়ে দিব। সামান্য পরিমাণ এখানে কষানো বাকি আছে, আমি মধ্যে দিয়ে দেবো সরিষা বাটা। আর একটু ঢেকে দিয়ে কষা। আমার মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, এখানে এটাকে ভালোভাবে উল্টো পাল্টে নেবে। এর মধ্যে দিয়ে দিবে লেটে মাছ, এখানে আদা কেজি লেটে মাছ আছে। আদা কেজির বেশি আসছে এখানে। এই লোটে মাছটা আমরা অবস্থায় কোনোরকম কোনো পানি দেওয়া যাবে না। এভাবে কষানোর মধ্যে লোটে মাছটা দিয়ে যতটুকু পারেন মুড়ি ছেড়ে দেবেন। তারপরে এটাকে আর কোনো অবস্থায় নাড়া যাবে না। আমার নাড়া শেষ, এখন আমি শুধু এটা আস্তে জাল দিয়ে বসে দিব। এখান থেকে অনেক পানি উঠবে, কোনোরকম পানি ইউজ করা যাবে না। আপনাদেরকে আমি দেখাবো একটু পরে কত পরিমাণ পানি উঠে।
এই দেখুন এখানে কত পরিমাণ পানি উঠেছে, তাই বলছি এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না, এই পানি দিয়ে এটা হয়ে যাবে। যদি পারেন তো এভাবে একটু মেরে দেবেন, তার থেকে বেশি কিছু করতে যাবেন না। যদি পানি ইউজ করেন তাহলে এই মাছগুলো একেবারেই ভেঙে দেবেন, বুঝছেন? একটা আপনাদেরকে দেখালাম, আমি এটাকে ঢেকে দিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে, ঠিক সেই অবস্থায় আমি ধনেপাতা দিয়ে দিব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা স্কিপ করতেও পারেন, দিতে হবে এমন কোনো কথা না, থাকলে অবশ্যই দিবেন, কারণ ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগবে। এখানে আমি এটা কিছু ঢেকে নিয়ে আসি। আমার বিশ্বাস আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে, আর একবার আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে অবশ্যই ভালো লাগবে। সবসময় একভাবে করে খান, আজকে অন্যভাবে করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অন্য সময় অন্য একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।